আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ফেসবুক খুললেই দেখা যায় স্ট্যাটাস দিয়েছে, বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসতেছে। এই উন্নয়নের জোয়ারে ভাসতেছে এর জন্য দায়ী কারা জানেন কি? এর জন্য দায়ী হচ্ছি আমরাই। বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাড়িও চলছে, সাথে নৌকাও চলছে। আজকে এই পরিস্থিতির জন্য কারা দায়ী জানেন? এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী। হয়তো অনেকেই বলতে পারেন যে কিভাবে আমরা দায়ী। হ্যাঁ, আমরাই দায়ী। আমরা চিপস খেয়ে সেই চিপসের প্যাকেটটা আমরা কি নির্দিষ্ট জায়গায় ফেলি? ফেলি না। যেখানে সেখানে আমরা ফেলে দেই। আমরা ঝালমুড়ি খেয়ে সেই ঠোঙাটা আমরা ফেলে দেই, ছুঁড়ে ফেলে দেই, নির্দিষ্ট জায়গায় আমরা ফেলে দেই না। আমরা পেপসির বোতলটা, আমরা সেভেন আপ খেয়ে সেই বোতলটা নিয়ে আমরা রাস্তায় ফুটবল খেলি, নির্দিষ্ট জায়গায় আমরা ফেলি না। সেই আবর্জনাগুলো দিয়ে আজকে মেন হল পুরোটাই ব্লক হয়ে গেছে, পানি ঠিকমতো যেতে পারছে না। যার ফলে এই পানি ঠিকমতো না যাওয়ার ফলে অল্প একটু বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে ঢাকা শহরের বিভিন্ন এলাকা। বাইরের দেশে লক্ষ্য করে দেখা যায়, বাইরের দেশে দেখুন আপনারা, বাইরের দেশে কোনো ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেললে সঙ্গে পুলিশ চলে আসে। আমাদের পরবর্তী প্রজন্ম ভাসবে গোলা অব্দি পানিতে, অনেকেই ডুবে মারা যাবে। আমাদের পরবর্তী প্রজন্ম এরকম অবস্থা যদি হতে থাকে, আজকে লাখো লাখো মানুষ পানিবন্দী, তাদের পাশে অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে। এই সকল অসহায় মানুষদের পাশে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে ভাই ফাজলামোর একটা সীমা থাকা উচিত, পানিতে এভাবে কেউ ফাজলামো করবেন না। চলুন আমরা দেখে আসি কি ধরনের ফাজলামো করেছে এই ছেলেটি। আমাদের ফায়ার সার্ভিসের কাজ করছেন এলাকার লাল বাহিনীর সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন ব্যাপারী, আপনারা সরাসরি দেখছেন তাকে। এখানে উৎসুক জনতার ভিড় হয়েছে, এখানে দেখুন, এখানে উৎসুক জনতার ভিড়। এ বেতা ভাইব, দেশ বেতা ভাইব, নৌকা ঘুরে দেয়া তোমরা মানুষ বাসে আনো, বিদেশ না বিদেশ না। এ দাতা দিয়ে নৌকা ঘুরে আলো
मरण कथा देखा आई से अरे उठा अरे है उठ कमने আপনি দেখছেন এখন লাইভ ভিডিও বেলা বেশি আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।